নমস্কার বন্ধুরা, অভিয়ান মিত্রা কিচেনে আপনাদের স্বাগত জানাই। কালকে আপনার দাদা একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল 300 গ্রামের, সেটার মাথাটা আমি রেখে দিয়েছি। সেই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে আপনাদের দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের জন্য লাগছে কচু শাক। কচু শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর লাগছে লবণ, হলুদ, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি ইলিশ মাছের মাথা। প্রথমে কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। এবারে কচু শাকটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে, কচু শাক সেদ্ধ হওয়ার পরে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন কচু শাকটা কতটা কমে গেছে। এবার একটু শাকটাকে উল্টে ভালো করে আবার সেদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু লবণ, সামান্য লবণ দেবো। দেখুন বন্ধুরা, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকটা উঠিয়ে নেব, কচু শাকটা তুলে নেব। কচু শাকটা তুলে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মাথাটা ভেজে নেব। দিয়ে দেবো তেল কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথার এক সাইডটা ভেজে নিয়েছি, উল্টে আরেক সাইড ভেজে নেব। বেশি কড়া করে মাছের মাথাটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরা একটু। দিয়ে দেবো রসুন, শুকনো লঙ্কা। রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কচু শাক। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হালকা করে লবণ। এবারে দিয়ে দেবো মাছের মাথা ভাজাটা, দিয়ে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে আর একটু ভেঙে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর আঠা আঠা হয়েছে।
তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটিকে ক্লিক করে দেবেন এবং বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।